Hello friends, I am Shubhindu. Welcome back to Business Accounting in Bengali. Import export business নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা শুনে থাকি। আমাদের মধ্যেও ইচ্ছা জাগে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করা, যে কম দামে বিদেশ থেকে পণ্য সামগ্রী কিনে এনে ইন্ডিয়াতে বেশি দামে বিক্রি করা, বা যেসব প্রোডাক্ট ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং হয় সেই সব প্রোডাক্টগুলি বিদেশে বিক্রি করা। তো এই ধরনের ইচ্ছা আমাদের মধ্যে জাগে, কিন্তু সঠিক তথ্য এবং সঠিক পদ্ধতি না জানার জন্য আমরা এই ধরনের বিজনেস করতে চাইলেও করতে পারি না। এবং এই বিজনেস করতে গেলে কী কী রেজিস্ট্রেশন করতে হয়, কী কী লাইসেন্স লাগে সেটিও আমাদের জানা থাকে না। তো আজ আমি আপনাকে সমস্ত রকম পদ্ধতি থেকে শুরু করে কী কী লাইসেন্স লাগে সমস্ত কিছু জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস শুরু করার আগে আমাদের বুঝতে হবে যে ইম্পোর্ট আর এক্সপোর্ট কী, মানে ইম্পোর্ট কখন হয় আর এক্সপোর্ট কখন বলা হয়। তো প্রথমে আসা যাক ইম্পোর্ট। যখন আমরা অন্য কোনো দেশ থেকে পণ্য সামগ্রী নিজেদের দেশে কিনে নিয়ে আসি তখন সেটিকে আমরা ইম্পোর্ট বলে থাকি। সে পৃথিবীর যে কোনো দেশ থেকেই হোক না কেন, আমরা যদি প্রোডাক্ট বা সার্ভিস বা কোনো গুডস কিনে নিয়ে আমাদের নিজেদের দেশে নিয়ে আসি এবং নিজেদের দেশে এনে সেটিকে ট্রেড করি তাহলে সেটিকে বলা হয় ইম্পোর্ট বিজনেস। দেন আসা যাক এক্সপোর্ট। যখন আমরা আমাদের দেশ থেকে কোনো পণ্য সামগ্রী বা কোনো সেবা অন্য কোনো দেশে বিক্রি করি তখন সেটিকে আমরা এক্সপোর্ট বলি। মানে আমাদের ইন্ডিয়া থেকে অন্য যে কোনো দেশে যদি আমরা সে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস বিক্রির জন্য পাঠাই সেটিকে আমরা এক্সপোর্ট বলে থাকি। তো এই ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করতে গেলে আমাদের ফার্স্টে যে রেজিস্ট্রেশনটি করতে হবে সেটি হলো MSME বা উদ্যোগ আধার রেজিস্ট্রেশন। তো আপনি যে কোনো একটি রেজিস্ট্রেশন করবেন, মানে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করার জন্য, বা এই MSME বা উদ্যোগ আধার রেজিস্ট্রেশন যে কোনো বিজনেসের জন্যই করা হয়। লিগালিভাবে বিজনেস চালাতে গেলে এই MSME বা উদ্যোগ আধার রেজিস্ট্রেশন করলে আপনারা সরকারি অনেক ফেসিলিটি পাবেন। দেন যে রেজিস্ট্রেশনটি করতে হবে সেটি হলো সফট অ্যাক্ট লাইসেন্সের জন্য এবং NOC মানে নো অবজেকশন সার্টিফিকেট। যদি আপনি কর্পোরেশন এলাকায় থাকেন সেক্ষেত্রে সফট্যাক লাইসেন্স আপনাকে বানাতে হবে, আর আপনি যদি গ্রামীণ অঞ্চলে থাকেন মানে গ্রামীণ ক্ষেত্রতে থাকেন সেক্ষেত্রে আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট বানাতে হবে। এই সফট্যাক লাইসেন্স আপনাকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যে অফিস আছে সেখান থেকে পেয়ে যাবেন। আর নো অবজেকশন সার্টিফিকেট পেতে গেলে আপনি যে গ্রামে থাকেন সেই গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে আপনি NOC একটি বের করে নেবেন। দেন আপনাকে আই কোড বের করতে গেলে আপনি ভারতীয় ট্রেড মন্ত্রণালয়ের যে অফিস আছে অফিসে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, করলে আপনি পেয়ে যাবেন। আর দেন যে চতুর্থ রেজিস্ট্রেশনটি করতে হবে সেটি হলো GST রেজিস্ট্রেশন, এটিও আপনি অনলাইনে করতে পারেন। তো এই MSME বা উদ্যোগ আধারে রেজিস্ট্রেশন আপনি 10-15 মিনিটের মধ্যেই অনলাইনের মাধ্যমে বানিয়ে নিতে পারেন। আর সফট্যাক লাইসেন্স আমি বলে দিয়েছি আর আই কোডও বলে দিয়েছি, যেটি 10-15 দিন টাইম লাগে বের করতে, এবং GST রেজিস্ট্রেশন। তো আপনার যদি মনে হয় আপনি এই চারটি রেজিস্ট্রেশন নিজে থেকে করতে পারবেন না সেক্ষেত্রে যে কোনো চার্টার ফার্মে যেতে পারেন বা কোনো চার্টার অ্যাকাউন্ট্যান্টের কাছে যেতে পারেন, গিয়ে আপনি কন্ট্যাক্ট করে এইসব সমস্ত রেজিস্ট্রেশনগুলি আপনি নিজে থেকে না করে চার্টার অ্যাকাউন্ট্যান্টের কাছ থেকে করে নিতে পারেন। তাছাড়াও আপনি অনলাইনে অনেক এই ধরনের এজেন্সি পাবেন যারা এই ধরনের রেজিস্ট্রেশন করতে হেল্প করে। তো প্রথমে আপনি এইসব রেজিস্ট্রেশনগুলি করে রাখবেন, যে চারটি আমি বললাম। এই রেজিস্ট্রেশনগুলি করার পরেই আপনি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করার জন্য রেডি হয়ে যাবেন। আর এই যে আই কোডের কথা বললাম, ইম্পোর্ট এক্সপোর্ট কোড, এই কোড ছাড়া আপনি কিন্তু কোনো ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করতে পারবেন না, কারণ এই আইডেন্টিটি হলো আই কোড। মানে আপনি যে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করছেন সারা পৃথিবীর মধ্যে আপনাকে চিনবে এই আই কোড দেখে। তো অবশ্যই এই চারটি রেজিস্ট্রেশন করবেন, তারপরে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস শুরু করবেন। তো আসা যাক, ধরুন আমি একটি চায়না থেকে প্রোডাক্ট কিনে, মানে অনেক প্রোডাক্ট মানে একই কোয়ালিটির অনেক প্রোডাক্ট কিনে ইন্ডিয়াতে নিয়ে আসতে চাই। তো তার জন্য আমার কাছে অনেকগুলি অপশান আছে, তার মধ্যে আমি বলছি যে ধরুন আমি চায়নায় যাব, চায়নায় গিয়ে সেখান থেকে যে সেলার এইসব মালগুলি প্রোডাক্টগুলি বিক্রি করে সেই প্রোডাক্টগুলি সেখান থেকে মানে তাকে অর্ডার দেবো এবং তাকে 50% পেমেন্ট করে দিয়ে আমি ইন্ডিয়াতে চলে আসবো এবং সে ইন্ডিয়াতে মাল পাঠিয়ে দেবে। তো এইভাবে করা যায়। তাছাড়াও এই যে alibaba.com বলে যে সাইটটি আছে সেখান থেকেও আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে মাল ইন্ডিয়াতে আনতে পারেন। যেমন ইন্ডিয়াতে আছে যে ট্রেড ইন্ডিয়া, ইন্ডিয়া মার্ট বা সুলেখা.com, ঠিক alibaba.com এই একই ধরনের সাইট, এটি হলো B2B বিজনেস করতে হেল্প করে। মানে সারা পৃথিবীর
যত ওয়ার্ল্ডের সমস্ত দেশেই এই বিজনেস চলে আলিবাবা ডট কমের মাধ্যমে। মানে আপনি কোনো বিটুবি বিজনেসের জন্য কোনো প্রোডাক্ট নিতে গেলে যদি ইন্টারন্যাশনাল কোনো প্রোডাক্ট হয় সবথেকে বেস্ট সাইট হলো আলিবাবা ডট কম। তেমনই ইন্ডিয়ার মধ্যে আছে এক্সপোর্টার ইন্ডিয়া ডট কম। তো এই এক্সপোর্টার ইন্ডিয়া ডট কম থেকেও আপনি যদি বাইরে কোনো দেশে থাকেন সেই দেশ থেকে ইন্ডিয়া থেকেও আপনি প্রোডাক্ট নিতে পারেন। আর যদি আপনি মানে ট্রেড ইন্ডিয়া বা ইন্ডিয়া মার্টের সাইট খুলে থাকেন বা কোনো দেখে থাকেন যে ধরনের ইনকোয়ারির মাধ্যমে আপনি প্রোডাক্ট কিনতে পারেন, তেমনই এই আলিবাবা ডট কম থেকেও সেম একই সিস্টেমে প্রোডাক্ট আমাদের কিনতে হয়। তো ধরুন আমি চায়না থেকে কিছু প্রোডাক্ট কিনে আনছি, তো প্রথমে আমি কি করব না আলিবাবা ডট কমে গেলাম, গেলে ইনকোয়ারি পাঠালাম এবং যে সেলার প্রোডাক্টটি বেচতে চাই, ধরুন আমি সাপোজ কোনো ইলেকট্রিক লাইট কিনতে চাইছি, ওকে এলইডি লাইট, তো এলইডি লাইটের জন্য ইনকোয়ারি পাঠালাম এবং তার সাথে আমার সাথে অনেক মানে ডিল হবে যে কেমন কী দাম আসবে, কত প্রোডাক্ট পাঠাতে হবে, সমস্ত রকম আমাদের মধ্যে ডিল হবে। হওয়ার পরে সে আমাকে একটি ফর্ম পাঠাবে ইমেলের মাধ্যমে, সেই ফর্মটি আমাকে ফিল আপ করে চায়নাতে পাঠাতে হবে, মানে যে সেলার কাছে পাঠাতে হবে। দেন পাঠানোর পরে সে আমাকে মানে তখনই আমাকে 50% পেমেন্ট করে দিতে হবে। দেন সে আমাকে জিজ্ঞাসা করবে যে আপনি লজিস্টিকের দায়িত্বটা আপনি নেবেন না আমি নেবো। তো আমি যদি লজিস্টিকের দায়িত্ব নিই, মানে যদি ইন্ডিয়া থেকে লজিস্টিকের দায়িত্ব নেওয়া হয়, মানে আপনি ধরুন কলকাতায় থাকেন, কলকাতা থেকে যদি লজিস্টিকের দায়িত্ব নেন সেক্ষেত্রে আপনার অনেক সুবিধা আছে। আর যদি মনে হয় যে লজিস্টিকের দায়িত্বটা চায়নায় যে সেল মানে সেলার সে সেলার নেবে সেক্ষেত্রে একটু অসুবিধা হয় আমি বলছি। তো ধরুন হচ্ছে আপনি লজিস্টিকের দায়িত্ব নেননি, ওকে, তো ধরুন সে প্রোডাক্টটি আপনার কাছে পাঠাবে, তো পাঠানোর জন্য সে কী করবে, সে তার যে নিয়ারেস্ট পোর্ট আছে পোর্টেতে সমস্ত রকম যা বিল মেটে সব কিছু নিয়ে সে পোর্টেতে আপনার জন্য বোটেতে মাল তুলে দেবে। তুলে দেওয়ার পরে আপনাকে বিল অফ লেডিং পাঠাবে এবং নানারকম যা ইনভয়েস আছে সমস্ত কিছু ডকুমেন্টস পাঠাবে। আপনি চাইলে সমস্ত পেমেন্টই করে দিতে পারেন। দেন কী হবে, সে বোর্ডটির মাধ্যমে আপনার ইন্ডিয়াতে সমস্ত যা প্রোডাক্ট আছে সে বোর্ডের মাধ্যমে চলে আসবে। এসে কলকাতায় যে কাস্টম ডিউটির অফিস আছে সেখানে এসে আপনার মালটি ফেঁসে যাবে। আপনি ঠিকভাবে যদি না ইম্পোর্ট বিজনেস সম্বন্ধে জানেন তো আপনাকে কী করতে হবে, CHA মানে কাস্টম হাউস এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে হবে, করে তার সাথে কন্ট্যাক্ট করবেন, করে বলবেন আমার এই বিল এই নাম্বারে আমার মানে চায়না থেকে আমার মাল আসার কথা ছিল তো এসে গেছে, আমাকে কাস্টম ক্লিয়ার করে আমার বাড়িতে মাল পৌঁছে দেবেন, তো কিছু টাকা নেয় এর জন্যে। তো এই CHA-র মাধ্যমে আপনি কাস্টম ক্লিয়ার করে বাড়ি নিতে পারেন। তাছাড়াও যদি আপনি চান যে কোনো আমি ঝামেলায় পড়বো না, সেক্ষেত্রে কী করবেন, যখন লজিস্টিকের দায়িত্ব আমি এখানে দেখিয়েছিলাম যে চায়না পোর্ট থেকে মাল পাঠানোর আগে যখন চাইনিজ মানে ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি লজিস্টিকের দায়িত্ব নিচ্ছেন না আমি নেব, তো যদি আপনি নিজে নেন সেক্ষেত্রে কী হবে না, আপনি প্রথমে CHA-কে হায়ার করলেন যে আমার চায়না এই পোর্ট থেকে আমার মাল আসবে, তো আপনি ওখান থেকে এনে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন। তো যদি এইটি করেন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে কি না, আপনাকে কোনো ঝামেলায় পৌঁছাতে হবে না, এই যে কাস্টম হাউস এজেন্সি আছে সমস্ত রকম কাজকর্ম করে বা যা কাস্টম ক্লিয়ার আছে করে আপনার বাড়ি পর্যন্ত মাল পৌঁছে দেবে। তো এটি হলো ইম্পোর্টের ক্ষেত্রে। এবার এরপরে আসা যাক যে ইম্পোর্ট করতে গেলে আপনার কেমন কস্ট পড়ে লজিস্টিক কস্ট। ধরুন একটি 20 ফুটের কন্টেনার মানে এক কন্টেনার আপনি মাল আনতে চান চায়না থেকে, প্রায় আপনার খরচ পড়বে 35-35,000 টাকার ভেতরে, মানে একটা 20 ফুটের কন্টেনারের ভাড়া বা কস্ট বলতে পারেন, লজিস্টিক কস্ট পড়বে। তো আপনি যদি 4-5 লাখ টাকারও মাল আনেন সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক ভালো প্রফিট হবে যদি ইন্ডিয়াতে সেই প্রোডাক্টগুলি বিক্রি করেন, কারণ খুবই কম খরচে আপনি কিন্তু জলপথে আনতে পাচ্ছেন। আপনি যদি সেম প্রোডাক্ট 20 ফুটের কন্টেনারের মধ্যে যদি আপনি সামান্য কলকাতা থেকে যদি আপনি চেন্নাই বা দিল্লিতে ফেঁসে যান, এই 40-35,000 টাকাতেও আপনার হবে না, কারণ লজিস্টিক কস্ট আরও বেশি পড়বে, তো জলপথে অনেক খরচ কম হয়। এরপরে আসা যাক যদি আপনি এক্সপোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, তো সেক্ষেত্রে কী করতে হবে, আপনি যেমন সেমভাবে যেমন আলিবাবা ডট কম আছে তেমনই এক্সপোর্টার ইন্ডিয়া ডট কম আছে, তো এই ধরনের সাইটে আপনি কোনো প্রোডাক্ট লিস্টিং করলেন, মানে আপনি যে প্রোডাক্টটি ম্যানুফ্যাকচারিং করেন, দেন কী হবে, ধরুন চায়না থেকে সে সার্চ করছে যে এই প্রোডাক্ট ইন ইন্ডিয়া, ওকে, মানে যে প্রোডাক্টের নাম আছে তার নাম দিয়ে ইন ইন্ডিয়া, তো ধরুন আপনার সাথে কন্ট্যাক্ট শুরু করলো, সেমভাবে যেমন আপনি চায়নার সাথে করেছেন সেমভাবে মানে অস্ট্রেলিয়ান ব্যক্তি আপনার সাথে করবে, তো আপনার সাথে কন্ট্যাক্ট হবে, আপনি আপনাকে 50% পেমেন্ট করে দেবে, দেন আপনি সমস্ত ডকুমেন্টস চাইবেন যে কোন কোর্টে কোন জায়গায় মাল যাবে সমস্ত রকম চেয়ে এবং তার পরিপ্রেক্ষিতে আপনি তাকে মাল পাঠাবেন এবং তার আগে জিজ্ঞাসা করবেন যে লজিস্টিকের দায়িত্ব কে নেবেন আমি নামটি। তো সেভাবে সেম যেমন আমি আগে দেখালাম যে ইন্ডিয়াতে মাল আসতে গেলে যেমন চাইনিজ আপনাকে সব জিজ্ঞাসা করেছিল সেমভাবেই কাজ চলবে। তো এইভাবে আপনি এক্সপোর্টেরও বিজনেসও শুরু করতে পারেন।
এই ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে প্রচুর প্রফিট থাকে যদি আপনি ভালো করে এই বিজনেসটিকে করতে পারেন। কারণ পৃথিবীর সমস্ত বড় বড় যারা বিজনেসম্যান তারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের মাধ্যমে আজকে এই পজিশনে এসেছে। তো আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস শুরু করতে চান অবশ্যই ভালো করে রিসার্চ করুন এবং ভালো করে জানুন কীভাবে করতে হয়, কীভাবে স্টেপ বাই স্টেপ এগোতে হয়। আর আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করব, আর নেক্সট যে ভিডিওতে আসবে আরও এটার সম্বন্ধে আরও ডিটেলস আসবে, মানে সরকারি কীভাবে আপনি সাহায্য পাবেন এবং কেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করা উচিত সমস্ত রকম ডিটেলস জানাবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি যদি একটু খুব ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কারণ আমি এমন ধরনের ভিডিও আনতে চাই যে ভিডিওগুলি বাংলাতে আজ পর্যন্ত কেউ বানায়নি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য অ্যান্ড গুড বাই।